অক্টোবর বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি নিয়োগ করার প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি গৌরী শঙ্কর ঘোষ, যুব মোর্চার প্রেসিডেন্ট অরূপ মণ্ডল সহ অন্যান্য নেতৃবর্গ এবং কর্মী সমর্থকেরা। আজ আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ বিজেপি কার্যালয়ে, যেখানে একটি প্রেস মিটে মুর্শিদাবাদ জেলার সভাপতি গৌরীশঙ্কর ঘোষ তার নিজের মুখে মুর্শিদাবাদের যে সাতটি মোর্চা আছে সেই সাতটি মোর্চার সভাপতির নাম ঘোষণা করলেন। আমরা তার মুখ থেকেই শুনে নেব যে এই নতুন যুব মোর্চার যে সভাপতি হচ্ছে তাদের নামগুলো। আজকে শুভ দুর্গাপুজোর বোধনের দিনেই আমরা ভারতীয় জনতা পার্টির যে সাতটা মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, মাইনরিটি মোর্চা ও ওবিসি মোর্চা, সেই সাতটি মোর্চার প্রেসিডেন্ট আমরা রাজ্যের কাছ থেকে নাম পেয়ে গেছি। যুব মোর্চায় ভাই অয়ন মণ্ডল, মহিলা মোর্চায় আভা মণ্ডল, কিষাণ মোর্চায় প্রবোধ মণ্ডল, এসসি মোর্চায় রাম মণ্ডল, এসটি মোর্চায় বাপি সর্দার, মাইনরিটি মোর্চায় মনিরুল ইসলাম এবং আমাদের ওবিসি মোর্চায় হচ্ছে সৌরভ পাল। এই সাতটা মোর্চার প্রেসিডেন্ট আমাদের রাজ্য থেকে ঘোষণা হয়ে গেছে। আর আজকে মহাষষ্ঠীর শুভলগ্নে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা, পুজোর কটা দিন প্রত্যেকের ভালো কাটুক এবং প্রত্যেকেই সামাজিক যে বিধিনিষেধ সেগুলোকে মান্যতা দিয়েই দুর্গাপুজোয় আনন্দ করুক, আনন্দ উৎসবে মেতে উঠুক। এর সঙ্গে সঙ্গে আজকে আমাদের যুব মোর্চার যে কমিটি, সেই কমিটি ঘোষণা হবে। ভারতীয় জনতা যুব মোর্চার মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটি ঘোষণা করছি। প্রেসিডেন্ট হিসাবে আমার নাম পূর্বেই ঘোষণা করেছেন রাজ্যের সভাপতি সম্মানীয় সৌমিত্র দাস, সৌমিত্র মহাশয়। এখন আমি আমার কমিটি ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট প্রতাপ চন্দ্র চ্যাটার্জি, ভাইস প্রেসিডেন্ট নিবিড় দাস, ভাইস প্রেসিডেন্ট সমরেন্দ্রনাথ দত্ত, ভাইস প্রেসিডেন্ট অনুপম মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট অমিত পাল, আর একজন ভাইস প্রেসিডেন্ট আমরা ফাঁকা রেখেছি, পরবর্তী সময় এটাও নিয়ে নেব। জেনারেল সেক্রেটারি হিসাবে পূর্বেই ছিল প্রসেনজিৎ হালদার এবং জেনারেল সেক্রেটারি হিসাবে প্রীতম ব্যানার্জি, সেক্রেটারি হিসাবে সৌমেন ঘোষ, অধীর চৌধুরী, রাহুল মণ্ডল, অপূর্ব সাহা, সুফল ঘোষ এবং কোষাধ্যক্ষ বা ট্রেজারার হিসাবে নাম ঘোষণা করছি রাজকুমার ঘোষ, অফিস সেক্রেটারি হিসাবে ঘোষণা করছি তুষার প্রামাণিক। এবং ভারতীয় জনতা যুব মোর্চার কিছু সেল কনভেনার আছে, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সেল সোশ্যাল মিডিয়া এবং আইটি, এই সেলের কনভেনার হিসাবে নাম ঘোষণা করছি দেবজিৎ মুখার্জি এবং এই সেলেরই কো কনভেনার হিসাবে নাম ঘোষণা করছি মন্দির লাল রয়। কালচারাল সেলে রাখছি নন্দিতা সরকার, লিগ্যাল সেলে আমাদের আছে অরিন্দম ভৌমিক, সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড ক্লাব কানেকশানে রাখা হয়েছে সুজিৎ হালদার, স্বচ্ছ ভারতে রাখা হয়েছে সৌমেন্দ্র রয়, পোর্ট সেলে রাখা হয়েছে সৌভিক মল্লিক, লাভার্থী যোজনাতে রাখা হয়েছে অনুপ সাহা। এবং জেলা কমিটির সদস্য হিসাবে আমরা এই মুহূর্তে 10টা নাম ঘোষণা করছি, পরে আরও কিছু নাম ঘোষণা করব। দীপঙ্কর চক্রবর্তী, নন্দলাল সাহা, মিঠুন ঘোষ, শ্যামলী হালদার, পার্থ দাস, রিপুল শেখ, রাখি ঘোষ, সুব্রত দাস, শুভেন্দু মণ্ডল, মল্লিকা দাস। আমি শামীম বিশ্বাস, আপনারা দেখছেন জি টিভি, অ্যাসোসিয়েট উইথ ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে।